আমার যত সাফল্যই আসুক, ব্যর্থতা আসুক, বাবা আর কখনোই ফিরে আসবে না। এই কঠিন বাস্তবতার সঙ্গে আমাকে প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয়, প্রতিদিন লড়াই করে যেতে হয়। আর প্রতিদিন মনে হয় আরেকটা সকাল আসবে যেদিন বাবা হয়তো আসবে, তো সেই সকাল আর কখনোই আসে না। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল ভালো কিছু করার, যেখানেই থাকি সবসময় ইচ্ছা ছিল ফার্স্ট হওয়ার। তো প্রথম থেকেই পড়াশোনা করেছি খুব অধ্যবসায়ের সঙ্গে, এবং যতটুকু পড়েছি চেষ্টা করেছি তা মন দিয়ে পড়তে, যাতে ভালো কিছু করা যায়। মেয়ে আমার ক্লাস এইটেও জেএসসিতেও থানা ফার্স্ট হয়েছে, এসএসসিতেও। এত বড় একটা বিপর্যয়ের পরে আমি মনে করছিলাম যে আল্লাহ কি জীবনের মোড় ঘুরিয়ে দেবে আমার মেয়েটা। বলতে পারেন যে আমরা নয় বোন, কিন্তু আমরা একরকম ছিলাম, আমার মেয়েটা আল্লাহ দিলে অন্যরকম ভালো। ধরেন এইসব মেয়ে তো একটা দুইটাই আল্লাহ দেয় মানুষের। তো এসএসসিতেও থানা উপজেলা ফার্স্ট হলো, ইন্টারমিডিয়েটও যেও আর্টস থেকে, তখন সায়েন্স থেকে। ওর বাবার মৃত্যুর পরে ও বললো যে আমি মেডিকেলে পড়বো না। আমি বললাম ঠিক আছে, তাহলে মেডিকেলে না পড়লে সায়েন্সে থাকার কোনো দরকার নেই তোমার, তুমি যদি মেডিকেলে না পড়ো তাহলে তো সায়েন্সে থাকার কোনো যুক্তিই নেই। যাই হোক, আর্টসেও আল্লাহ দিলে ও 1245 পেয়েছে আমাদের উপজেলায় ফার্স্ট। প্লাস পরে যখন স্টাইপেন্ডের রেজাল্ট দিল, দেখলাম যে যশোর বোর্ডে মেয়েদের ভিতরেও প্রথম। ভবিষ্যতে কি হতে চান আপনি? ভবিষ্যতে আমার বাবার ইচ্ছা ছিল আমি যেখানেই থাকি ভালো কিছু করব। আমার বাবা মূলত ডিসি অফিসে কর্মরত ছিলেন, তো ওইখানে আমি জেলা প্রশাসক স্যার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যারদের দেখে আমি ভীষণভাবে অনুপ্রাণিত হতাম। আমার মনে হতো তাদের মতো যদি সরাসরি মানুষের জন্য কিছু করতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো আমি ধীরে ধীরে আমার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি। আমার ইচ্ছা আছে পরবর্তীতে বিসিএস প্রশাসনে মাঠ পর্যায়ে মানুষের পাশে থেকে তাদের জন্য কিছু করার। মানে এত যে ভালো রেজাল্ট হলো, কোথাও একটা শূন্যতা কাজ করেই যাচ্ছে বাবার জন্যে। কারণ আমার মেয়ের যে শুরুটা, আমি কিন্তু কখনোই কোনো টিচারের বাসায় আমার মেয়েকে দিয়ে আসতে যাইনি। সকালে উঠে ওর বাবা 6টার সময় একটা টিচারের বাসায় দিয়ে আসবে, আবার নিয়ে আসবে, আবার একটা টিচারের বাসায় 7টার সময় দিয়ে আসবে, এসে নিজে গোসল করে রেডি হয়ে নিজে খাওয়া দাওয়া করে মেয়েকে রেখে অফিসে যায়। ঘন্টা ভিত্তিক পড়াতে আমি আসলে বিশ্বাস করি না, কারণ এক একটা পড়া পড়তে এক একজনের এক এক সময় লাগে। আমি মোটামুটি আমার যখন ভালো লাগতো আমি তখন পড়তাম, আর হয় না যে সব সময় তো আর মানুষের পড়তে ভালো লাগে না। তো চেষ্টা করতাম দিনের সর্বোচ্চ সময়টাকে কাজে লাগানোর। এইটা হচ্ছে এই অ্যাডমিশনের আগে, কিন্তু অ্যাডমিশনের কথাটা পুরোটাই ভিন্ন। তখন ভালো লাগা মন্দ লাগার কোনো বিষয় আসলে কাজ করে না। নিজের স্বাভাবিক ঘুম খাওয়া বাদে বাকি সব পুরো সময়টাই অ্যাডমিশনে পড়তে হয়। আমি কখনোই এই কষ্টগুলো করিনি, কিন্তু ওর বাবা চলে যাওয়ার পরে তখন আমি একটু দিশেহারা মতো হয়ে গেছি। আর এত এত বড় একটা সাফল্য, বা গুচ্ছে তৃতীয় হলো ঢাকা ইউনিভার্সিটিতে, ক ইউনিটে 25তম, গ ইউনিটে 7ম, আর খ ইউনিটে 42 হলো, কিন্তু এত আনন্দের ভিতরেও কোথাও যেন তার অভাবটা আমরা মা মেয়ে বা আমার পরিবার আমরা সবাই খুব বোধ করছি। আমার কোনো স্বপ্ন নেই, আল্লাহ যেদিকে নিয়ে যাবে সেটাই আমার স্বপ্ন। তবে সম্ভবত ওর বাবা যেহেতু ডিসি অফিসে ছিলেন, ওর সাথে ওর বাবার মনে হয় কোনো একটা কমিটমেন্ট ছিল যে প্রশাসনের দিকেই ও, মানে সেই স্বপ্নটা ওর বাবা ওকে দেখিয়ে গিয়েছে, যার কারণে ও লতে চান্স হবে। এখন মেয়ে বোধহয় বাবার সেই স্বপ্নটা পূরণের দিকে এগিয়ে যাচ্ছে, এখন আর বাকিটা আল্লাহ কোথায় নিয়ে যাবে আল্লাহই জানে। একটু একটু টেনশন হচ্ছে, কারণ পরিবার থেকে কখনোই আলাদা থাকিনি, প্লাস নিজেকে নিজে কখনোই ওইভাবে গাইড করতে হয়নি। আমার মা পরিবারের সবাই সবসময় বলে দিয়েছে যে কীভাবে কী করলে ভালো হবে, কিন্তু এখন যেহেতু ঢাকার মতো একটা শহরে নিজেকে একা থাকতে হবে, তো এই জিনিসটা বেশ চ্যালেঞ্জিং মনে হচ্ছে। কীভাবে কী থাকবো একটু একটু ভয়ও করছে, তবে মনে হচ্ছে যে সময়ের সাথে সাথে সব কিছুর সাথে খাপ খাইয়ে নিতে পারবো।